আলু উৎপাদনের অন্যতম শীর্ষ জেলা মুন্সিগঞ্জের আলু বাজারের সবশেষ অবশেষে নিয়ন্ত্রণে এসেছে ট্রাক সেলের কারণে। সব সিন্ডিকেট তছনছ, খুচরা বিক্রেতাদের বেশি লাভের সুযোগ আর নেই। এই মুহূর্তে মুন্সিগঞ্জ আলুর হাটে আছেন সহকর্মী নাসিরুদ্দিন উজ্জ্বল, সরাসরি তার কাছে যাব। জেলার 63 হিমাগারে এখনও 1,90,000 মেট্রিক টন আলু মজুত রয়েছে, আর সেসব আলুই কিন্তু এই শরতের ভোরে এভাবে বাজারে খুচরা বিক্রি করা হচ্ছে এবং এই আলু কেন্দ্রে কিন্তু ভিড় পড়ে গেছে। এবং এই আলু শুধু মুন্সিগঞ্জের যে খুচরা বাজার নয়, দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে এই মুন্সিগঞ্জের আলু, এবং এখানকার চাহিদা মিটিয়ে কিন্তু পদ্মা সেতু দিয়ে দক্ষিণাঞ্চল এবং নানা অঞ্চলে কিন্তু প্রতিদিন টনে টনে আলু যাচ্ছে। এবং এই আলুর যে চ্যালেঞ্জ তৈরি হয়েছিল, যে সিন্ডিকেটের কারসাজিতে যে আগুন দামে আলু বিক্রি করা হচ্ছিল, সেটি কিন্তু একদম এখন পুরোপুরি নিয়ন্ত্রণে, এবং সিন্ডিকেটে যারা আছেন তারা কিন্তু এখন এই মধ্যসত্ত্বের সুযোগ পাচ্ছেন না। এই মধ্যসত্ত্বভোগীরা কিন্তু এখন একেবারেই আড়ালে চড়ে গিয়েছে। এর মূলে কিন্তু ছিল মুন্সিগঞ্জে যে ট্রাক সেলে আলু বিক্রি, এখান থেকে সরাসরি কিন্তু জেলা প্রশাসনের তত্ত্বাবধানে শুধু এই মুন্সিগঞ্জ সদর নয়, পুরো জেলাব্যাপী কিন্তু পিক আপে করে এই আলু বিক্রি করা হচ্ছে। এবং সেই আলুগুলো কিন্তু একেবারে বাছাই করে ফ্রেশ আলু বিক্রি করা হচ্ছে 36 টাকা কেজি দরে। সে কারণে কিন্তু এই খুচরা দোকানগুলোতেও বাধ্য হয়ে তারা কিন্তু এই সরকার নির্ধারিত দামে বিক্রি করছেন। এবং এই যে ট্রাক সেল, সেটি কিন্তু সকাল 8টা থেকে একেবারে বিকেল 5টা পর্যন্ত চলমান থাকছে, এবং অনেকে কিন্তু সেই আলু কিনতে পারেন। এই কারণে কিন্তু বাধ্য হয়ে এই খুচরা বিক্রেতা, যারা প্রতি কেজিতে কমপক্ষে 10 টাকা করে মুনাফা করছিল, সেই মুনাফা করতে কিন্তু এই অতিরিক্ত যে লাভ, সেটি কিন্তু বন্ধ হয়েছে। এবং এই জেলা প্রশাসক যেটি জানিয়েছেন যে এখানকার যারা আলুর মজুদদার রয়েছে, সেই মজুদদারদের কিন্তু তালিকা করা হয়েছে, এবং যারা হাজার হাজার বস্তা আলু মজুদ রেখে তারা নিয়ন্ত্রণ বাজার নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছিল, তাদের তালিকা করে কিন্তু তাদেরকেও চাপ সৃষ্টি করা হয়েছে। তারপরে কিন্তু তারা আলু বাজারে স্বাভাবিকভাবে ছাড়তে শুরু করেছে, আর ট্রাকে ট্রাকে যে আলু সেগুলো যে খোলা বাজারে পাঠানো হচ্ছে, তার পিছনেও কিন্তু জেলা প্রশাসনের তদারকি রয়েছে। এবং সেখান থেকে কিন্তু এই পাইকারি যে হিমাগার পর্যন্ত 27 টাকা কেজি নির্ধারণ করা হয়েছে, সেই দামে কিন্তু আলু নিয়ে যে ট্রাক খরচ দিয়েও যারা এই খোলা বাজারে আলু বিক্রি করছেন তারা কিন্তু লাভবান হচ্ছেন। এবং এই যে 10 টাকা বেশি হিমাগার থেকে বিক্রি করা হচ্ছে, এই 10 টাকাই কিন্তু তারা ট্রাক খরচ দিয়ে তারা মুনাফা করতে পারছেন। এদিকে যে জেলার অন্যান্য উপজেলাগুলো রয়েছে, সেই উপজেলাগুলোতেও কিন্তু একইভাবে আলু বিক্রি হচ্ছে, এবং শুধু বাজার ছাড়াও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পয়েন্টে এই ট্রাকগুলো থাকছে। এবং এখানে কিন্তু 34,346 হেক্টর জমিতে 10.5 লাখ মেট্রিক টনের বেশি আলু উৎপাদন হয়েছিল, সেই আলুই কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছিল। এই এত আলু মজুদ থাকার পরেও যে আলুর দাম বেড়ে যায়, সে বেড়ে যাওয়ার পেছনে কিন্তু এই মুন্সিগঞ্জের সিন্ডিকেটেই সবচেয়ে বেশি ভূমিকা রাখছিল। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের আলুর বাজারের সবশেষ। মুন্সিগঞ্জ থেকে আমাদের সহকর্মী নাসিরুদ্দিন উজ্জ্বল।